এক অন্য টলিউডের গল্প, আসল নয় নকল। টালিগঞ্জ ট্রাম ডিপোর পাশে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন চত্বর, যেখানে বিকেল চারটের পর লক্ষ লক্ষ টাকার সিনেমার হাট বসে। প্রথমে এক মাসের পুরনো তেলে ভাজা বেগুনি আর চপ খেতে খেতে হয় মহরত, তারপর চা খেতে খেতে হয় রিলিজ। স্বপ্ন দেখা এবং দেখানোর মানুষদের নিয়মিত অবাধ বিচরণ ক্ষেত্র, দলে দলে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে চলে দেওয়ানিমার গল্প। রোজকার সেই গল্পের কোনো এক মুহূর্তের চারটি চরিত্র, ডিরেক্টর, ডিরেক্টরের সাগরেদ, প্রোডাকশন ম্যানেজার ও প্রডিউসার, তেলে ভাজার অর্ডার দিয়ে হয় এই গল্পের শুরু। বৌদি, চার জায়গায় দুটো করে বেগুনি দেবেন। আমার তো না। ও বৌদি, তিন জায়গায় গরম ভেজে দেবেন। দেখুন, গল্পের জোর থাকলে মিঠুন, দেব, জিৎ এসব কাউকে লাগে না। আপনি ভাবুন না, এই সাথী সিনেমার আগে জিৎকে কেউ চিনত? আই লাভ ইউ ছবির আগে দেবকে কেউ চিনত? গল্পের জোরে সব বেরিয়ে গেছে। তবু অন্তত একটা বক্স আর্টিস্ট নিলে ভালো হয়। নিন না, কে বারণ করেছে? আপনি রজতাভ দত্তকে নিন, সব্যসাচী চক্রবর্তীকে নিন, আমার কোনো আপত্তি নেই। আমি এটাই বলছিলাম, রজতাভ, সব্যসাচী, দীপঙ্কর, এরকম কাউকে একটা সাইডে রাখতে পারলে ভালো হতো। নিচ্ছেন? নিন, বাজেট কিন্তু বেড়ে যাবে। এরা কেউ এখন পার্কে 50,000-এর নিচে নিচ্ছে না। আপনি বললে একটু কমাবে না? দেখুন না, মানে অনেক কষ্ট করে ছবিটা বানাচ্ছি তো। আপনাদের বেগুনিটা ধরুন। দেখুন, আমি বলে দেখতে পারি, কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এরা সবাই প্রফেশনাল। আপনি বাড়ি বেচে টাকা দিচ্ছেন না, জমি বেচে টাকা দিচ্ছেন না, ধার করে টাকা দিচ্ছেন, এদের কিছু যায় আসে না। এটা শুটিং করবে, প্যাক আপ হবে, হাত ধুয়ে টাকাটা নিয়ে চলে যাবে। বলছিলাম কি দাদা, একদম নতুন ছেলে মেয়ে নিন না, মানে একেবারে নতুন ছেলে মেয়ে। আরে মানুষ এখন নতুন মুখ দেখতে চাইছে, বুঝতে পেরেছেন? তাছাড়া কি বলুন তো, ওই নতুন ছেলে মেয়ে নিলে না অনেক ফেসিলিটি আছে, বাজেটটাও আপনার হাতের কন্ট্রোলের মধ্যে থাকবে, তবে যা বলবেন তাই শুনবে। ওই আপনি যদি স্টার এইসব নিতে চান, পায়নাক্কা মেটাতে মেটাতেই আপনার জীবন চলে যাবে, বুঝতে পেরেছেন? নিন নিন, খান খান। একদম ঠিক কথা বলেছি। নামি হিরো নেবেন, প্রথমে গল্প শুনতে চাইবে, এবার গল্প যদি পছন্দ হয় তখন বলবে হিরোইন কাকে নিচ্ছেন, এবার আপনি ধরুন একটা নাম বললেন, তখন বলবেন না একে না, আপনি একে নিন, আপনি নিতে বাধ্য হলেন তখন। এই জন্যই না দাদা বাংলা ছবির এই অবস্থা, বুঝতে পেরেছেন? দেখুন দাদা, আপনি তো স্ক্রিপ্টটা শুনেছেন, এই গল্পে দেব, জিৎ, মিঠুন কাউকে লাগবে না, ড্রামাতেই বেরিয়ে যাবে। তবু একবার দেব বা জিতের সঙ্গে কথা বললে ভালো হতো না? অন্তত না পাওয়া গেলে সোহমের সাথে, বুঝতেই তো পারছেন, মানে এদের নিলে সুবিধাটা কি, স্যাটেলাইট রাইটটা একটু বেশি দাম পাওয়া যায় আর কি। আরে দাদা, আপনি কথায় কথায় এত দেব, জিৎ এসব করছেন কেন বলুন তো? আপনার প্রডিউসার নাই, ওদের এত তোল্লাই দিয়েছেন, বুঝেছেন? আরে দর্শক এখন নতুন ছেলে মেয়ে চাইছে, আপনি নতুন মুখ নিয়ে কাজ করুন না। বলছো? হ্যাঁ, জানা নাকি, এই তো সেদিন হলের সামনে দাঁড়িয়ে আছি, হল ভাঙল, গুনে গুনে 25টা লোক দাদা, কি বলবো আপনাকে। তবে যাই বলুন দাদা, এইসব দিক থেকে না বোম্বে অনেক এগিয়ে, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন হিরো হিরোইন জন্ম দিচ্ছে, বুঝেছেন? মানছি হিন্দি ছবির মার্কেটটা অনেক বড়, কিন্তু এটা স্বীকার করতে হবে যে ওরা রিস্ক নিতে জানে। ঠিক আছে, তাহলে নতুন ছেলে মেয়েকেই নিন, কিন্তু কাকে নেবেন? নেবো নেবো, আমার কাছে প্রচুর নতুন ছেলে মেয়ের ছবি আছে, তারা যোগাযোগ রাখে সবসময়, তাদের মধ্য থেকেই কাউকে নিয়ে নেবো, সত্য মেনেই নেবো। আগে মহরত করে ফেলুন। নায়ক যাকে নিন না কেন, আমার আপত্তি নেই, কিন্তু নায়িকা যাকে নেবেন তাকে কিন্তু আমার ব্যাপারটা একটু বলে রাখবেন। শুটিং শুরু হওয়ার পর যেন আবার ও দাদা ওসব আমাদের উপরে ছাড়েন না। আর এইসব কথা ওপেনলি বলার কোনো দরকার আছে? এই যে আপনি আমাদের দিয়ে ছবি করাচ্ছেন, আমাদেরও তো আপনার প্রতি কোনো দায়িত্ব আছে। হ্যাঁ, আগে সিটিং, তারপর ফিটিং, তারপর তো শুটিং। মহরতের জন্য কেমন বাজেট ধরেছেন? শীতল, দাদাকে বাজেটটা দাও। এই এই, মোটামুটি 3 লাখের মতন লাগবে। বাবা, এত টাকা! দেখুন দাদা, মহরতটা যত জমিয়ে করবেন তবেই তো পাবলিসিটিটা জোরদার হবে, নাকি? নাহলে সবাই কী ভাববে বলুন তো? 8-5টা প্রডিউসারের মতন আপনার ট্যাঙ্কে জোর নেই কি? আপনি মহরতের দিন 4-5টা ভালো মেয়ে দেখান তো, যারা হিরোইন হতে পারবে।
আরে দেব দেব, চারটে পাঁচটা কেন, দশটা বারোটা হাজির করে দেবো। বলটু হ্যাঁ, দাদাকে দু চারটে স্যাম্পেল দেখিয়ে দেবো। ও দেখুন না, এদের এদের পাওয়া যায় বলছেন? কি বলছেন দাদা, আপনি বললে একদম লাইভ হাজির করিয়ে দেবো। খালি হাতে ডিরেক্টর হতে আসিনি, আট ঘাট বেঁধেই নেমেছি। গুড, তাহলে মহরতের দিনটা ঠিক করে ফেলুন। ঠিক করাই আছে, সরস্বতী পুজোর দিন 5ই ফেব্রুয়ারি, ওই দিন শুভ দিন। দাদা ডোন্ট মাইন্ড, কাল আপনার অফিসে যাব, 2 লাখ টাকা কিন্তু অ্যাডভান্স দেবেন। দেবো দেবো, ছবি যখন করতে নেমেছি 2 লাখ কেন, 20 লাখই দেবো। দাদা নামটা কিন্তু ভালো দেবেন, গল্পের সঙ্গে যেন নামটা ম্যাচ করে। আরে দেবো দেবো, রোমান্টিক এবং কাব্যিক, এটা মাথায় রেখেই নাম দেব, একটু ভাবতে দিন। আর দেখবেন ছবিটা যেন ভালো ভালো হলে রিলিজ করে। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমার কোনো দায়িত্ব নেই? ভালো হলে রিলিজ দেব, এটা আমার প্রথম ছবি, আমার ক্যারিয়ারের প্রশ্ন। কে বলতে পারে এই ছবিটা টলিউডের টার্নিং পয়েন্ট হবে না? কত হলো বৌদি? 71 টাকা দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। আরে দাদা দাঁড়ান না, এরপর তো আপনিই দেবে, শুরুটা অন্তত আমাদের করতে দিন। কি? হ্যাঁ শুনুন, ভালো একটা নাম পেয়েছি। কি? ঘরে বাইরে দুদিকে মিলবে, তবুও দুজনে পুজনে পুজনে। কি ঠিক না? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলছি দাদা, এই যে গল্পের নাম তবুও দুজনে কুজনে কুজনে, দুজনেটা কে কে জানেন? কে? আপনি আর আপনার এই নায়িকা। টলিউডের এই রকম নানা মজার ঘটনা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঘরে বসে টলিউড দর্শন করুন, হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন যত কাণ্ড টলিউডে।